गुड इवनिंग स्टूडेंट तुम्हारे सकल के संस्कृत क्लासरूमे वेलकम एवं समास एक अन्यतम विभाग द्वंद समास आजकल आलोच्य विषय वस्तु हे द्वंद समास द्वंद समास बला जे समासेर व्यासवाक्ये पूर्वपद एवं उत्तरपद दुटी पदेर अर्थई एकदम समान भावे प्रतियमान हय बा दुटी पदेर अर्थई समान भावे गुरुत्व पाय समासबद्ध पदे ताके किन्तु बला हय द्वंद समास। अतएव जे समासेर व्यासवाक्ये दुटी पद थाकबे पूर्वपद एवं उत्तरपद एवं दुटी पदेर अर्थई एकदम समान भावे गुरुत्व पाबे समासबद्ध पदे ताके बला हय द्वंद समास। एबार आमी जाच्छि द्वंद समासेर श्रेणी विभाग बा क्लासिफिकेशने। द्वंद समासके न्याचरालि चारटी श्रेणीते भाग करा हय द्वंद समासके न्याचरालि चारटी श्रेणीते भाग करा हय समुच्चय अन्नोच्चय इतरतर द्वंद समास आर समाहार द्वंद समास। তাহলে দ্বন্দ্ব সমাসকে ন্যাচারালি কটি শ্রেণীতে ভাগ করা হয় চারটি সমুচ্চয় অন্যচ্চয় ইতরতর আর কি সমাহার দ্বন্দ্ব সমাস। এবং এই চারটি ক্লাসিফিকেশনের মধ্যে প্রধানত দ্বন্দ্ব সমাস হয় কিন্তু দুটি ইতরতর দ্বন্দ্ব সমাস আর একটা কি সমাহার দ্বন্দ্ব সমাস। এই দুটো দ্বন্দ্ব সমাসেই কিন্তু দ্বন্দ্ব সমাসের ভেরিয়াস টাইপ অফ ইনস্ট্যান্স ভেরিয়াস টাইপ অফ एक्साम्पल्स के आम्रा किन्तु पाई। अतः द्वंद समास किन्तु परिलक्षित है दुटी क्षेत्रे एक इतरतर द्वंद समास और एक कि समाहार द्वंद समास। एबार आजकेर जेटा आलोच्य विषय वस्तु सेटा हच्छे इतरतर द्वंद समास। ताहले फार्स्टे आम्रा डेफिनेशन बा संज्ञाते आसछि परस्पर सम्बन्ध जुक्त परस्पर सम्बन्ध जुक्त একাধিক সুবন্ত পদ যদি একটিমাত্র ক্রিয়াপদে উন্নীত হয় এবং দুটি পদের অর্থই যদি সমানভাবে গুরুত্ব পায় সমাসবদ্ধ পদে তাকে বলা হয় ইতরতর দ্বন্দ্ব সমাস। অর্থাৎ যে দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্যে দুটি পদ থাকবে পূর্বপদ এবং উত্তরপদ এবং দুটি পদই কিন্তু হবে সুবন্ত পদ অর্থাৎ শব্দরূপের শব্দরূপের রূপটাকে গ্রহণ করে বসবে দুটি সুবন্ত পদ আর দুটো সুবন্ত পদই কিন্তু পরস্পর সম্বন্ধযুক্ত কানেকশন আছে পরস্পর রিলেশনশিপ আছে। তাহলে যে সমাসের যে দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্যে দুটি পদ থাকবে পূর্বপদ এবং উত্তরপদ আর দুটি পদে কী হবে সুবন্ত পদ দুটি পদই কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত। কি করে বোঝা যাবে দুটি পদই পরস্পর সম্পর্কযুক্ত তার মানে দুটি পদই একই ক্রিয়াপদের সঙ্গে উন্নীত তার মানে দুটি পদই দুটি সুবন্ত পদই কাজ হচ্ছে একই এবং দুটি পদের অর্থই একদম সমানভাবে গুরুত্ব পাবে কোথায় সমাসবদ্ধ পদে। অতএব এটাকে বলা হবে ইতরতর দ্বন্দ্ব সমাস। দেখো এই পূর্বপদ আর উত্তরপদ দুটি পদের অর্থই যদি সমানভাবে সমাসবদ্ধ পদে যদি গুরুত্ব না পেত তাহলে এটা কি দ্বন্দ্ব সমাস হতো হতো না। যেহেতু পূর্বপদ এবং উত্তরপদ বা পরপদ দুটি পদের অর্থই সমানভাবে গুরুত্ব পাচ্ছে কোথায় সমাসবদ্ধ পদে এই জন্য এটাকে বলা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস। কিন্তু ইতরতর কেন দুটি পদই হবে সুবন্ত পদ দুটি পদই হবে পরস্পর সম্পর্কযুক্ত এবং দুটি পদই একই ক্রিয়াপদের সঙ্গে উন্নীত অতএব এইটা এই জন্য এটাকে বলা হচ্ছে ইতরতর দ্বন্দ্ব সমাস। অতএব এক্ষেত্রে আমরা বলতে পারি ইতরতর দ্বন্দ্ব সমাসটার যে সমস্ত সিমটম বা বৈশিষ্ট্য আমরা বলতে পারি পূর্বপদ আর উত্তরপদ দুটোই হবে সুবন্ত পদ দুই নম্বর দুটি পদই পরস্পর সম্পর্কযুক্ত আবার দুটি পদই একই ক্রিয়াপদের সঙ্গে উন্নীত অতএব এটা হচ্ছে ইতরতর। আর যেহেতু দুটি পদের অর্থই সমানভাবে গুরুত্ব পেয়েছে সমাসবদ্ধ পদে এই জন্য এটাকে বলা হয় কি ইতরতর দ্বন্দ্ব সমাস। এবার আমরা ফার্স্ট এক্সাম্পলে আসছি কৃষ্ণার্জুন এটা সমাসবদ্ধ পদ। এই সমাসবদ্ধ পদটাকে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমি কী পাবো কৃষ্ণ প্লাস অর্জুন তাই তো। তাহলে ব্যাসবাক্য কী হবে কৃষ্ণশ্চ অর্জুনশ্চ
দেখো নর শব্দরূপের প্রথমা বিভক্তির এক বচন, নর ইকাল টু কৃষ্ণ, আর ও এবং আর অর্থে কী অব্যয়পদ আসে? চ। তাহলে কৃষ্ণ, কৃষ্ণর বিসর্গ আর চ দুটো মিলে কী হলো? তালবস্যয় চয়। ওটা কোন জাত বিসর্গ? তালবস্যজাত বিসর্গ। কৃষ্ণশ্চ নর অর্জুন প্লাস চ অর্জুনশ্চ, দুটোই কিন্তু সুবন্ত পদ। কৃষ্ণ এবং অর্জুন আমরা যদি একটু আমাদের ভারতবর্ষের প্রাচীন মহাকাব্য মহাভারতে যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো যে কৃষ্ণ অর্জুন দুজন কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত, তারা প্রিয় সখা। এবং কুরুক্ষেত্র রণাঙ্গনে অর্জুনের, তৃতীয় পাণ্ডব অর্জুনের রথের সারথি কে ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ বা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। অতএব দুজন দুটোই সুবন্ত পদ, দুটোই পরস্পর সম্পর্কযুক্ত, এবং দুটো কিন্তু একই ক্রিয়াপদে উন্নীত, কারণ দুজনে কিন্তু আজকে অধর্মকে বিনাশ করে ধর্মের প্রতিষ্ঠা, অসত্যকে বিনাশ করে সত্যের প্রতিষ্ঠা, অমানবত্বকে বিনাশ করে মানবত্বের প্রতিষ্ঠার জন্যই কিন্তু আজকে কুরুক্ষেত্র যুদ্ধ, দুজনে একই ক্রিয়াপদে উন্নীত। অতএ এটা কী সমাস? ইতরতর দ্বন্দ্ব সমাস। আশা করছি বোঝা গেছে, এই জায়গাটা বোঝা গেছে। সেকেন্ড এক্সাম্পলে আসছি, ভীমার জূর্ণ, সন্ধি বিচ্ছেদ করলে কী হবে? ভীম প্লাস অর্জুন। দেখো ভীমার জূর্ণ, ভীম প্লাস অর্জুন, ব্যাসবাক্য কী? ভীমশ্চ অর্জুনশ্চ। দেখো দুটো পথ, পূর্বপথ আর একটা কি উত্তর পথ, তাই তো? দেখো ভীমশ্চ আর অর্জুনশ্চ, তাই তো? এই তো ভীমশ্চ নর শব্দরূপের প্রথমা বিভক্তির এক বচন, নর ভীম প্লাস চ ইকাল টু ভীমশ্চ, নর অর্জুন প্লাস চ ইকাল টু অর্জুনশ্চ। আর দুজনে কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত। দেখো যে আজকে ভীম এবং অর্জুন এরা কিন্তু পাণ্ডুপুত্র, এবং পাণ্ডুর পাঁচ পুত্র, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল আর সহদেব। তার মধ্যে কিন্তু ভীম, অর্জুন আর যুধিষ্ঠির একই মাতৃ গর্ভজাত সন্তান অর্থাৎ কুন্তী। অতএব পরস্পর সম্বন্ধযুক্ত, তারা একই ক্রিয়াপদে উন্নীত, তাই তো? এবং দেখো দুটি পদের অর্থই কিন্তু সমানভাবে গুরুত্ব পেয়েছে কোথায়? সমাসবদ্ধ পদে। বলে সমাসবদ্ধ পদটা কী হয়েছে? ভীমার জন্য। অতএব কী সমাস? ইতরতর দ্বন্দ্ব সমাস। তিন নম্বর এক্সাম্পল, মাতা পিতর, মা তর পিতর আর পিতর, এটা কিন্তু এই সমাসবদ্ধ পদটা কিন্তু তিনটি, মাতা চ পিতা চ। মাতৃ শব্দরূপের প্রথমার এক বচন মাতা, আর পিতৃ শব্দরূপের প্রথমা বিভক্তির এক বচন পিতা। মাতা এবং পিতা, এই এবং অর্থে অব্যয়পদটা কী হলো? চ। এবং দেখো মাতা পিতা দুটোই কিন্তু সুবন্ত পদ, আর দুটো তো সাংঘাতিক পরিমাণে পরস্পর সম্বন্ধযুক্ত, কারণ পিতা ব্যতীত মাতা ইনকমপ্লিট, মাতা ব্যতীত পিতা কিন্তু ইনকমপ্লিট, আর দুজনে কিন্তু একই ক্রিয়াপদে উন্নীত, বলেই তো তারা মাতা পিতা। এবং দুটি পদের অর্থই কিন্তু সমানভাবে গুরুত্ব পেল কোথায়? আমাদের সমাসবদ্ধ পদে। এই জন্য সমাসবদ্ধ পদটা কী হলো? মাতা পিতর, মাতর পিতর আর কি পিতর, এটা কী সমাস? ইতরতর দ্বন্দ্ব সমাস। চার নম্বর এক্সাম্পল, রূপ রস গন্ধা, রূপ রস গন্ধা, ব্যাসবাক্য কী? রূপঞ্চ রসশ্চ গন্ধশ্চ। রূপঞ্চ, দেখবে ফিলোসফিতে বা দর্শনশাস্ত্রে আমাদের কিন্তু রূপ রস গন্ধ স্পর্শ এই সমস্ত টার্মসগুলো কিন্তু ইউজ হয়, এবং রূপ রস গন্ধ স্পর্শ চারটায় কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত। ফল শব্দরূপের প্রথমার এক বচন ফলম, রূপং চ রস, নর রস চ নর গন্ধ চ। অতএব রূপং চ রসশ্চ গন্ধশ্চ, সমাসবদ্ধ পদ কি? রূপ রস গন্ধা। কী সমাস? ইতরতর দ্বন্দ্ব সমাস। পাঁচ নম্বর এক্সাম্পল, দেব দানব গন্ধর্বা, দেব দানব গন্ধর্বা। দেখো দেবতা, দানব আর গন্ধর্ব তিনটাই কিন্তু একই ক্রিয়াপদে উন্নীত, তিনটাই কিন্তু পরস্পর রিলেটেড,
এবং তিনটাই কিন্তু কি সুবন্ত পদ। নর দেব প্লাস চ দেবশ্চ, নর দানব প্লাস চ দানবশ্চ, আর নর গন্ধর্ব প্লাস সমাসবদ্ধ পদটা কি দেব দানব গন্ধর্বা, কি সমাস ইতরতর দ্বন্দ্ব সমাস। ছয় নম্বর গৌরী শঙ্কর দেবাদিদেব মহাদেব শিবশঙ্কর আর তার অর্থাঙ্কিনী সেটাকে গৌরী মানে পার্বতী মা দুর্গা, তাই তো? অতএব গৌরী শঙ্কর গৌরী চ শঙ্করশ্চ, নদী শব্দরূপের প্রথমার এক বচন নদী ইকুয়াল টু গৌরী চ, আর নর শব্দরূপের প্রথমার এক বচন নর ইকুয়াল টু শঙ্কর প্লাস চ শঙ্করশ্চ, দুটোই সুবন্ত পদ আর দুটোই তো পরস্পর সম্পর্কযুক্ত আমরা জানি হরগৌরী, আবার দুটোই কিন্তু কি বলা হচ্ছে দুটোই কিন্তু একই কর্মে লিপ্ত একই ক্রিয়াপদে, এবং দুটো পদেরই অর্থ কিন্তু সমানভাবে গুরুত্ব পেল কোথায় সমাসবদ্ধ পদে, বলে সমাসবদ্ধ পদটা কি গৌরী শঙ্কর, অর্থাৎ এটা কি সমাস ইতরতর দ্বন্দ্ব সমাস। সাত নম্বর পিতা পুত্র পিতা চ পুত্রশ্চ, পিতা পিতৃ শব্দরূপের প্রথমা বিভক্তির এক বচন পিতা চ, নর শব্দরূপের প্রথমার এক বচন নর পুত্রশ্চ, পিতা এবং পুত্র আজকে সে যে পিতা পুত্রের জন্যই তো, আর সে যে পুত্র পিতার জন্যই, দুজনে কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত, দুটো একই ক্রিয়াপদে লিপ্ত, আবার দুটো পদের অর্থই সমানভাবে গুরুত্ব পেল কোথায় সমাসবদ্ধ পদে, বলে সমাসবদ্ধ পদটা কি পিতা পুত্র, অত এটা কি সমাস ইতরতর দ্বন্দ্ব সমাস। আট নম্বর অগ্নিসম অগ্নিসম অগ্নিশ্চ সমশ্চ, এই যে অগ্নি মুনি শব্দরূপের প্রথমার এক বচন মুনি অগ্নি চ সন্ধি করলে কি হবে অগ্নিশ্চ, ওটা কোন জাত বিসর্গ আছে তালবস্যজাত বিসর্গ, আর নর সম প্লাস চ সমশ্চ, অগ্নি মানে আগুন আর সোম মানে কি চন্দ্র, অগ্নি এবং চন্দ্র দুটোই কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত, অগ্নি সম ইতরতর দ্বন্দ্ব সমাস। নয় নম্বর মিত্রা বরুণ মিত্রা বরুণ মিত্রশ্চ বরুণশ্চ, দুটোই কিন্তু আমাদের নরশব্দরূপের প্রথমার এক বচন নর মিত্র চ মিত্রশ্চ নর বরুণশ্চ, দেবা পৃথিব্য দিবস পৃথিব্য, এই দশ নম্বরটা আমাদের সমাসবদ্ধ পদ কটি দুটি দেবা পৃথিব্য আর একটা কি দিবস পৃথিব্য, দৌশ্চ পৃথিবী চ দৌশ্চ মানে কি দুলোক আর পৃথিবী চ মানে আমাদের পৃথিবী লোক, দুটোই কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত, বলা হয় না স্বর্গমর্ত পাতা পরস্পর সম্পর্কযুক্ত তো একই ক্রিয়াপদে উন্নীত তো। এবার এগারো নম্বরের যে সমাসবদ্ধ পদ সেটা তিনটি আছে জায়া চ দম্পতি জম্পতি, জায়াপতি দম্পতি জম্পতি, এই যে কাপল হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এটাই তো জায়াপতি এটাই তো দম্পতি এটাই তো জম্পতি, ব্যাসবাক্য কী হবে জায়া চ পতিশ্চ, লতা শব্দরূপের প্রথমার এক বচন লতা ইকুয়াল টু জায়া জায়া চ, আর পতি শব্দরূপের প্রথমার এক বচন পতি প্লাস চ সন্ধি করলে কী হবে পতিশ্চ, স্ত্রী এবং স্বামী দুটোই কিন্তু একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত, দুটোই সুবন্ত পদ দুটোই একই ক্রিয়াপদে উন্নীত আর দুটি পদের অর্থই সমানভাবে গুরুত্ব পেল কোথায় সমাসবদ্ধ পদে, বলে সমাসবদ্ধ পদটা কী হলো জায়াপতি দম্পতি জম্পতি, অর্থাৎ কী সমাস ইতরতর দ্বন্দ্ব সমাস। বারো বাং মনসে বাক চ মনশ্চ, এই যে বাক কথা বলা আর মনশ্চ মানে মন, আজকে যদি আমার মন থেকে যেটা আসবে সেটা তো কথাতে প্রকাশ হবে, অতএব কথা বলার জন্য মন যেটা রেসপন্স দেবে সেটাই তো হবে, অতএব দুটোই কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত, তাই তো? অতএব এটা কি সমাস ইতরতর দ্বন্দ্ব সমাস। হরি হর হরি মানে কি ভগবান শ্রীবিষ্ণু নারায়ণ, তাই তো হরি, আর হর মানে কি দেবাদিদেব মহাদেব শিবশঙ্কর, এই যে হরিশ্চ আর হরশ্চ মুনি হরিশ্চ নর হরশ্চ দুটোই কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত,
আদিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। গঙ্গা যমুনে গঙ্গা চ যমুনা চ। দেখবে আমাদের পৌরাণিক তথ্যানুযায়ী হোক কিংবা আমাদের প্রভার্ব বা বাগধারা বা লোকমুখে প্রচলিত কথাতেই আসুক না কেন, প্রবাদ প্রবচনে গঙ্গা যমুনা সরস্বতী আমরা কিন্তু বলি। অতএব তিনটা কিন্তু একই কর্ম, একই ক্রিয়াপদে লিপ্ত, তিনটা কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত। এখানে দুটি পদ আছে, গঙ্গা চ যমুনা চ, দুটোই লতা শব্দরূপের প্রথমা বিভক্তির এক বচন। অর্থাৎ ইতরতর দ্বন্দ্ব সমাস। জামাতৃপুত্র মানে কি, জামাতা চ পুত্রশ্চ। জামাতা মানে কন্যার হাজবেন্ড, জামাতা চ, আর পুত্রশ্চ মানে পুত্র, দুটোই তো মানে পুত্রের সমগোত্রীয়, তাই না? সূর্যাচন্দ্রমশ সূর্যশ্চ চন্দ্রমাশ্চ, সূর্য আর চন্দ্র, তাই না? আজকে সমগ্র সৌরজগতে প্রাণের কেন্দ্রবিন্দুকে সূর্য, আর সূর্যের আলোই আলোকিত হয় কে, চন্দ্র। অর্থাৎ দুটোই কিন্তু কি, দিনের বেলায় আমাদের পৃথিবীকে আলোকিত করে কে, সূর্য, আর রাতের বেলায় আমাদের পৃথিবীকে আলোকিত করে কে, চাঁদ। দুটো কিন্তু একই কর্মে লিপ্ত ক্রিয়াপদে, দুটোই সুবন্ত পদ, আর দুটোই পরস্পর সম্পর্কযুক্ত। অর্থাৎ কী সমাস, ইতরতর দ্বন্দ্ব সমাস। রামকৃষ্ণ রামশ্চ কৃষ্ণশ্চ। অতএব যে রাম, আজকে ভগবান শ্রীবিষ্ণুর ত্রেতাযুগে অবতারকে শ্রী রামচন্দ্র, আর দ্বাপর যুগে অবতারকে ভগবান শ্রীকৃষ্ণ। রামকৃষ্ণ হরিহর গুরব হরিশ্চ হরশ্চ গুরুশ্চ। হরিশ্চ মানে কি, ভগবান শ্রীবিষ্ণু। হরশ্চ দেবাদিদেব মহাদেব শিবশঙ্কর, আর সাধু শব্দরূপের প্রথমার এক বচন সাধু গুরুশ্চ। অতএব হরিহর গুরু অর্থাৎ ভগ। একটা কথা জেনে রাখবে, যে কোনো শাস্ত্রে বলা হয়েছে এই জগতের বুকে যদি কারোর আশীর্বাদ তোমার জীবনে সবথেকে প্রাধান্য লাভ প্রাপ্ত হয়, এবং যাকে জীবনে সবার প্রথম তুমি যাকে মানবে সেই দুজনকে কে, তোমার জন্মদাতা পিতামাতা, আর তারপরে তোমার শিক্ষাগুরু যে তোমাকে শিক্ষা দিচ্ছে, এরপরে তুমি যাকে ইচ্ছা মানো, কিন্তু এই দুটো হচ্ছে সবার উপরে। অতে হরিশ্চ হরশ্চ গুরুশ্চ, হরিহর গুরু গুরব। রাম শ্যাম রামশ্চ শ্যামশ্চ, এটা তো আমাদের মানে লোকমুখে প্রচলিত প্রবাদ প্রচন, রাম শ্যাম নর রামশ্চ নর শ্যামশ্চ, রাম শ্যাম, ইতরতর দ্বন্দ্ব সমাস। বৃক্ষলতে বৃক্ষশ্চ লতা চ, বৃক্ষটা কি নর শব্দরূপের প্রথমার এক বচন, নর বৃক্ষ প্লাস চ বৃক্ষশ্চ, আর লতা শব্দরূপের প্রথমার এক বচন লতা লোতে লতা 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 চ। অর্থাৎ বৃক্ষ আর লতা দুটোই তো আমাদের উদ্ভিদকুলের মধ্যে পড়ছে, তাই না? পত্রপুষ্পে পত্রঞ্চ পুষ্পঞ্চ, দুটো কিন্তু ক্লিবলিঙ্গ। ফল শব্দরূপের প্রথমার এক বচন ফলম, পত্রম প্লাস উত্তরম প্লাস চ পুষ্প প্লাস চ পুষ্পশ্চ পুষ্পঞ্চ পত্রপুষ্পে। দেবাসুর যক্ষ দেবশ্চ অসুরশ্চ যক্ষশ্চ। এই যে দেবকুল, অসুরকুল আর যক্ষকুল, তিনটা কিন্তু একই ক্রিয়াপদে লিপ্ত, তারা পরস্পর কিন্তু সম্পর্কযুক্ত, তাই তো? অতএব নর দেবশ্চ নর অসুরশ্চ নর যক্ষশ্চ। মাতা পুত্র মাতা চ পুত্রশ্চ, এই যে সে মা পুত্রের জন্যই তো, আর সে পুত্র মায়ের জন্য তো। অতএব মাতৃশব্দরূপের প্রথম ব্যক্তির এক বচন মাতা চ, আর নর শব্দরূপের প্রথমার এক বচন নর পুত্র পুত্রশ্চ। অতএব দুটোই কি, এটা কি ইতরতর দ্বন্দ্ব